হিন্দু মুসলমানদের দাঙ্গাবাজদের একটা ফায়দা লুটতে চাইছে এবং এনআরসি নামক কালা দিবস করে ভারতবর্ষের মধ্যে অশান্তি তৈরি করছে। তারই প্রতিবাদে বারাসাত এক নম্বর ব্লকের কোটরা পঞ্চায়েতে পানশিলা থেকে নতুন রাস্তা মোড়ে জনগণকে সামনে রেখে তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে এক ঐতিহাসিক পদযাত্রা হলো এবং এই পদযাত্রার মাধ্যমে আমরা নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দিতে চাইছি বাংলায় এনআরসি নামক কালা আইন করা যাবে না, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে থাকতে আমরা গুলি খাই লাঠি খাই যাই খাই এনআরসির বিরুদ্ধে আমরা লড়বো লড়ছি লড়বো। আমার নাম নাজিবুল্লাহ। আমরা আমাদের কাগজপত্র যা যা করার তো চেষ্টা করছি, কারণ আমার নিজের দলিল আছে 1920 সালের দলিল, আমাদের এলাকায় যত হিন্দু মুসলিম আছে সবার 1920, 25, 28, 30 সালের দলিল আছে, এটা নিয়ে ভয়ের জায়গা নেই। কিন্তু এনআরসির নাম করে এইসব দলিল গায়েব করে এদেরকে যদি ঢুকিয়ে দেয় এরকম ভয়ও মানুষ ভুগছে, তার জন্য আজকে আমরা পথে নেমেছি। যদি এনআরসি হয় সেরকম কীভাবে প্রতিবাদ করব? প্রতিবাদ মানে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব, আমরা দরকার মিলিটারি নামালে আমরা মিলিটারির সামনে বুক পেতে গুলি খাবো, কিন্তু ডিটেনশন ক্যাম্পে আমরা গিয়ে মরতে রাখি না। ১০০ ভাগ। কতক্ষণ রাস্তা অবরোধ করেন আপনি? আমরা রাস্তা অবরোধ করিনি, জাস্ট আমাদের মিছিলটা এসছে, প্রচুর লোক এসে আমরা এইখানটা শেষ করেছি, সবাই রাস্তার উপরে উঠে গেছিলো। এখানে আমরা শুধুমাত্র কুশুপুরতে লেগে একটা দাওয়া করে আমাদের প্রোগ্রাম শেষ করলাম, এটা রাস্তা অবরোধের কোনো প্রোগ্রাম ছিল না বা রাস্তা অবরোধ করিনি। কী নাম আপনার? মোহাম্মদ ইসা।